গরিবের টাকা মেরে ভেবেছিলেন বেঁচে যাবেন, আর কেউ কিছু টেরও পাবে না। এবার সেই পোস্টমাস্টারের বাড়িতে ইডির তল্লাশি চালিয়ে উদ্ধার হলো লাখ লাখ টাকা। পোস্ট অফিসের 5 কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগে শুক্রবার ইডি দফতরে এলেন পূর্ব মেদিনীপুরের ময়নার রামচন্দ্রপুর পোস্ট অফিসের প্রাক্তন পোস্টমাস্টার লক্ষণ হেমব্রম। ইডি আধিকারিকরা বেশ কিছু নথি নিয়ে আসতে বলেছিলেন তাকে, সেই মতো ইডি দফতরে হাজিরা দেন তিনি। ইডি দফতরে এসে লক্ষণ হেমব্রম বলেন, তদন্তে সহযোগিতা করাটাই আমার কাজ, আসল সত্যটা বেরিয়ে আসুক, আমি চাইছি দ্রুত সমাধান হোক, সত্য মিথ্যা কী আছে সেটা বেরিয়ে আসুক। আমি চিঠি দিয়ে ডিপার্টমেন্টকে জানিয়েছি, তার কোনো রিপ্লাই দেওয়া হচ্ছে না। আমি যে চিঠিটা দিয়েছি তাতে আমি জানতে চেয়েছি আপনারা যে ক্লেম করছেন সেটা কত পরিমাণ টাকা, কতগুলো অ্যাকাউন্ট সেগুলো কিভাবে হয়েছে তার ডকুমেন্টস দিতে হবে আমাকে, তবে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই কাজটা করেছি আমি, অবশ্যই আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। আমার বক্তব্য হলো আপনারা যে অডিট করেছেন সেই অডিটে কোনো ভুল বের হয়নি। আমাদের প্রতিদিন যে হিসেব হয় সেটা হেড অফিসের চেকিং হয়, সেই সময় কোনো ভুল ধরা পড়ল না, আমার যখন পোস্টিং হয় তারপরই ধরা পড়লো কী করে, সেগুলো তো মুখে বললে হবে না, সেগুলো আমাকে দেখাতে হবে। আমরা শুনব প্রাক্তন পোস্টমাস্টার লক্ষণ হেমব্রম কী বলছেন। ইনভেস্টিগেশনে সহযোগিতা করাটাই আমার কাজ, আসলটা সত্যিটা কী সেটা বেরিয়ে আসে, বুঝেছেন? আপনার আমার কাছে অনেক এলিগেশন আছে, 18 সাল থেকে এলিগেশন আছে, তার জন্য ডিপার্টমেন্টাল ইনভেস্টিগেশন হয়েছে, তারা তার ডিপার্টমেন্টাল ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছে, সাসপেন্ড থেকে ডিসমিস করেছেন সার্ভিসটি। কিন্তু এখন কথা হচ্ছে ওই কেসটা এখন আমাদের লোয়ার কোর্টে তদন্তে পেন্ডিং আছে, মানে ট্রায়ালে আছে, তারপরেও ইডি ডিপার্টমেন্ট ইনভেস্টিগেশন চালাচ্ছেন, তল্লাশি চালাচ্ছেন। তো এটা আমি চাইছি যে দ্রুত সমাধান হোক, যে পথে হলেও সমাধান হোক, সত্য মিথ্যা বেরিয়ে আসুক। এটা তদন্ত সাপেক্ষ এবং সেটা কোর্টের ব্যাপার, এখানে আমি মন্তব্য করতে পারছি, এটা মানে আমার নলেজের বাইরে, কারণ ওনাদের কাছে যে ইনভেস্টিগেশন রিপোর্ট আছে সেটা আমার কাছে নেই, বুঝেছেন? এবং আমার কাছে ওনার পেপারে টেপারে অনেক কিছুই বেড়েছে, এত কোটি বেড়েছে, কিন্তু কথা হচ্ছে যে আমার কাছে কোনো ইনফরমেশান নেই, এমনকি আমি যে চিঠি দিচ্ছি ডিপার্টমেন্ট কোনো রিপ্লাই দিচ্ছে না। আপনি কি 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 বলে চিঠি দিচ্ছেন, মানে চিঠিতে কি লেখা থাকে? আমি যে চিঠিতে রিপ্লাই দিচ্ছি, এ মানে চিঠি যেটা আমি উল্লেখ করছি যে আপনারা যে ক্লেম করছেন তো সেটা কত পরিমাণ টাকা, কতগুলো অ্যাকাউন্ট, সেগুলো কীভাবে হয়েছে তার ডকুমেন্ট শো করতে হবে তো আমাকে, তবে তো আমি বুঝতে পারবো যে না হ্যাঁ এই কাজটা আমি করেছি। ইডি সূত্রে খবর, এই আর্থিক দুর্নীতি কেসে তাকে তলব করেছিল ইডি, কিন্তু তিনি আসেননি, আর সেই কারণে গত 5 তারিখ তার বাড়িতে ইডি আধিকারিক তল্লাশি চালায়, সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার হয় বলে ইডি সূত্রে খবর। পূর্ব মেদিনীপুরের ময়নার রামচন্দ্রপুর পোস্ট অফিসে 2018 সালে পোস্টমাস্টার ছিলেন পাঁশকুড়ার বাসিন্দা লক্ষণ হেমব্রম। পোস্ট অফিসে থাকাকালীন প্রায় 5 কোটি টাকা তছরূপের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, আর সেই অভিযোগের ভিত্তিতে তাকে 2019 সালে সাসপেন্ড করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই 2020 সালে তাকে গ্রেফতার করে পুলিশ, তারপর তার বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে প্রায় লক্ষাধিক টাকা উদ্ধার করে। এরপর তিনি জামিনে ছাড়া পান। অবশেষে পোস্টাল ডিপার্টমেন্টের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ইডি, ইডির আধিকারিকরা তদন্ত শুরু করে। সেই তদন্তের জন্য তাকে ইডি আধিকারিক তলব করে, কিন্তু তিনি না আসায় গত 5 তারিখ তার বাড়িতেও তল্লাশি চালায় ইডি। কি বলছেন লক্ষণ হেমব্রম সেটাও আপনাদেরকে আরও একবার শোনাব। ইনভেস্টিগেশনে সহযোগিতা করাটাই আমার কাজ, আসলটা সত্যিটা কী সেটা বেরিয়ে আসে, বুঝেছেন? আপনার আমার কাছে অনেক এলিগেশন আছে, 18 সাল থেকে এলিগেশন আছে, তার জন্য ডিপার্টমেন্টাল ইনভেস্টিগেশন হয়েছে, তারা তার ডিপার্টমেন্টাল ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছে, সাসপেন্ড থেকে ডিসমিস করেছেন সার্ভিসটি। কিন্তু এখন কথা হচ্ছে ওই কেসটা এখন আমাদের লোয়ার কোর্টে তদন্তে পেন্ডিং আছে, মানে ট্রায়ালে আছে, তারপরেও ইডি ডিপার্টমেন্ট ইনভেস্টিগেশন চালাচ্ছেন, তল্লাশি চালাচ্ছেন। তো এটা আমি চাইছি যে দ্রুত সমাধান হোক, যে পথে হলেও সমাধান হোক, সত্য মিথ্যা বেরিয়ে আসুক, এটা তদন্ত সাপেক্ষ এবং সেটা কোর্টের ব্যাপার, এখানে আমি মন্তব্য করতে পারছি, এটা মানে আমার নলেজের বাইরে।
কারণ ওনাদের কাছে যে ইনভেস্টিগেশন রিপোর্ট আছে সেটা আমার কাছে নেই, বুঝেছেন? এবং আমার কাছে ওনার প্রিপারেটিপারে অনেক কিছুই বেড়েছে, এত কোটি তত কোটি বেড়েছে, কিন্তু মূল কথা হচ্ছে যে আমার কাছে কোনো ইনফরমেশান নেই, এমনকি আমি যে চিঠি দিচ্ছি ডিপার্টমেন্ট কোনো রিপ্লাই দিচ্ছে না। আপনি কি 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 বলে চিঠি দিচ্ছেন, মানে চিঠিতে কি লেখা থাকে? আমি যে চিঠিতে রিপ্লাই দিচ্ছি, এ মানে চিঠি যেটা আমি উল্লেখ করছি যে আপনারা যে ক্লেম করছেন তো সেটা কত পরিমাণ টাকা, কতগুলো অ্যাকাউন্ট, সেগুলো কীভাবে হয়েছে তার ডকুমেন্ট শো করতে হবে তো আমাকে, তবে তো আমি বুঝতে পারবো যে না হ্যাঁ এই কাজটা আমি করেছি। গরিবের টাকা মেরে ভেবেছিলেন বেঁচে যাবেন, আর কেউ কিছু টেরও পাবে না। এবার সেই পোস্টমাস্টারের বাড়িতেই ইডির তল্লাশি, আর তল্লাশি চালিয়ে উদ্ধার হলো লাখ লাখ টাকা। পোস্ট অফিসের 5 কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগে শুক্রবার ইডি দফতরে এলেন পূর্ব মেদিনীপুরের ময়নার রামচন্দ্রপুর পোস্ট অফিসের প্রাক্তন পোস্টমাস্টার লক্ষণ হেমব্রম। ইডি আধিকারিকরা বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয় তাদেরকে, আর সেই মতো তিনি ইডি দফতরে হাজিরাও দেন। ইডি দফতরে এসে লক্ষণ হেমব্রম বলেন তদন্তে সহযোগিতা করাটাই তার কাজ, আসল সত্যিটা বেরিয়ে আসুক, আমি চাইছি দ্রুত সমাধান হোক, সত্যি মিথ্যা কী আছে সেটা সামনে আসুক। তার বক্তব্য, তিনি চিঠি দিয়ে ডিপার্টমেন্টকে জানিয়েছেন কিন্তু তার কোনো রিপ্লাই দেওয়া হচ্ছে না, এবং তিনি এটাও বলছেন যে চিঠিটা তিনি দিয়েছেন তাতে তিনি জানতে চেয়েছেন আপনারা যে ক্লেম করছেন সেটা কত পরিমাণ টাকা। অর্থাৎ লক্ষণ হেমব্রম তিনি বলছেন যে তিনি নাকি চিঠি দিয়ে জানতে চেয়েছেন যে টাকা ক্লেম করা হচ্ছে তার পরিমাণ কত, কতগুলো অ্যাকাউন্ট, সেগুলো কীভাবে হয়েছে, তার ডকুমেন্টস দিতে হবে তাকে। তবে তিনি এটাও বলছেন যে তিনি বুঝতে পারছেন না যে এই কাজটা তিনি করেছেন কিনা, এবং তার বক্তব্য যে তার সঙ্গে চক্রান্ত হয়েছে। একই সঙ্গে তার আরও বক্তব্য যে তিনি বলছেন যে অডিট করা হয়েছে সেই অডিটে কোনো ভুল বের হয়নি, প্রতিদিন যে হিসেবটা হয় সেটা হেড অফিসের চেকিং হয়, সেই সময়ও কোনো ভুল ধরা পড়েনি, অথচ যখন পোস্টিং হলো তার তারপরই সেগুলো ধরা পড়ল, কি করে হলো, সেগুলো তো মুখে বললে হবে না, এবং তিনি বলছেন তাকে প্রমাণ দেখাতে হবে। এবং তিনি আরও বলছেন যে তদন্তে সহযোগিতা করাটাই তার কাজ, আসল সত্যিটা সামনে আসুক, দ্রুত তার সমাধান হোক, সত্য মিথ্যা কী আছে সেটাও সামনে আসুক। কিন্তু লক্ষণ হেমব্রম বলছেন যে তার কাছে কোনো তথ্য নেই, তিনি যে চিঠি দিয়েছেন ডিপার্টমেন্টকে তারও কোনো উত্তর আসেনি। ইডি সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, এই আর্থিক দুর্নীতি কেসে তাকে তলব করেছিল ইডি কিন্তু তিনি আসেননি, সেই কারণে গত 5 তারিখ তার বাড়িতে ইডি আধিকারিক তল্লাশি চালায়, সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর। পূর্ব মেদিনীপুরের ময়নার রামচন্দ্রপুর পোস্ট অফিসে 2018 সালে পোস্টমাস্টার ছিলেন পাঁশকুড়ার বাসিন্দা লক্ষণ হেমব্রম। পোস্ট অফিসে থাকাকালীন প্রায় 5 কোটি টাকা মতো তছরুপের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।